আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের যে সার্কুলারটা দেওয়ার কথা সেটা প্রকাশ পেয়েছে। মূলত আমরা আজকে দেখব যে কি কি বিষয়ে পরিবর্তন রয়েছে 2020-21 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছিল, তার সঙ্গে 2021-22 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার সঙ্গে। মূলত যে বিষয়টার সঙ্গে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে সেটা হচ্ছে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে। দেখুন, আমরা একটু পড়ি, একটু মনোযোগ দিয়ে সবাই একটু বোঝার চেষ্টা করি। আবেদনের সাধারণ যোগ্যতা ক নম্বরে বলছে, বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে 2018-19 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট এবং 2020-21 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তাহলে বলছে যে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে যারা 2018-19 শিক্ষাবর্ষে এসএসসিতে 3.50 পেয়েছে, 3.50 এবং এসএসসিতে 2020-21 শিক্ষাবর্ষে যারা চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট পেয়েছে তারাই আবেদন করতে পারবে। তবে এটা কিন্তু অনেক আগে যেটা ছিল সেটা কিন্তু অনেক পরিবর্তন ছিল। একটু দেখি, আমরা দেখে আসি যে কী ছিল তখন। ছিল কিন্তু যে এইরকম যে 2.5 এবং 2.5 এবং 3.0 এবং 2.5 এরকম আবেদনের যোগ্যতা ছিল, কিন্তু সেটা পরিবর্তন হয়ে এসেছে এরকম। এটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন। তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা আলোচনা করি যে বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা থেকে 2018-19 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.5 এবং 2020-21 শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম 3.5 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তাহলে কী বলছে, যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছে তারা কিন্তু তোমাদের এসএসসিতে অবশ্যই 3.50 পেতে হবে এবং এসএসসিতে তোমাদের সাধারণ যারা আছে তাদের থেকে 0.5 নাম্বার বা 5 জিবি বেশি পেতে হবে, যেমন 3.50 বেশি পেতে হবে। আচ্ছা, এবার আমরা গ নাম্বারে আসি যে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড যেগুলো রয়েছে সেগুলো এসএসসি বা ভোকেশনাল বা এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার শিক্ষার্থীরা 1961 এবং খ নং সত্যপূর্বক সাপেক্ষে আবেদন করতে পারবে। খ নং আবেদন বলতে কি, তাদেরকে অবশ্যই জিপিএ 3.5 এবং 3.5 এসএসসি এবং এসএসসিতে পেতে হবে। এবার আসি আমরা ঘ নাম্বার, আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে প্রথম বর্ষের স্নাতক ভর্তির যোগ্য বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তার মানে কি, তুমি যদি সায়েন্সের ছাত্র হয়ে যাও তাহলে তোমার, যদি তুমি যদি ফিজিক্সে ভর্তি হতে চাও তোমার ফিজিক্সে তোমার কি ফিজিক্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ 100 নম্বরের মধ্যে তোমাকে অবশ্যই 3 পয়েন্ট থাকতে হবে, তাহলে তুমি ফিজিক্সের সাবজেক্ট পাবা। তুমি যদি বাংলায় পড়তে চাও তাহলে বাংলায় দুটো মিলে তোমাকে 3 পয়েন্ট থাকতে হবে, তবে তুমি বাংলা সাবজেক্ট পাবা, এটাই তোমার বলা হয়েছে। এবার আসি আমরা যে ইউ এবং চ নাম্বার পড়তে হবে না, এটা হচ্ছে একটু অন্য লেভেলের ক্ষেত্রে। যেমন ইউ নাম্বারটা বলি, যারা হচ্ছে তোমার 0 লেভেল বা এ লেভেল তাদের ক্ষেত্রে বলছে, এটা অবশ্যই সবার জন্য নয়। এবং সবচেয়ে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 6 নম্বরটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রফেশনাল পাস নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 2021-22 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে না, তবে সকল শিক্ষার্থী 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি বাতিলপূর্বক 2021-22 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে। তার মানে কি, যা তোমরা এখন ভর্তি রয়েছে, ভর্তি থাকা সত্ত্বেও কিন্তু আবার তোমরা নতুন করে প্রথম বর্ষে ভর্তি হতে পারবা না, তোমাদেরকে ভর্তি কার্যক্রমটাও বাতিল করতে হবে, তারপর তোমরা প্রথম বর্ষে ভর্তি হতে পারবা বা আবেদন করতে পারবা। যারা তোমরা সেকেন্ড টাইমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছ, তারা যদি অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে থাকো তবে সেই ভর্তি কোর্সটা কী করতে হবে, বাতিল করতে হবে, তারপরে তোমরা নতুন করে অ্যাপ্লাই করতে পারবা। এই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী স্নাতক ও প্রফেশনাল প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তা উক্ত ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। তাহলে ব্যাপারটা কিন্তু তোমরা বুঝতে পারলা। আর যে বিষয়টা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে তোমার বিভিন্ন বিষয়ের সময়সূচি। অনলাইনে প্রাথমিক আবেদনের ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ দিয়েছে 22/05/2022, মানে 22 তারিখ থেকে 9 তারিখ, 9/6/2022 তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে, পিডিএফ ফাইল সংগ্রহ করতে হবে। আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি 250 টাকা এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। তুমি যে কলেজে তুমি আবেদন করবা সেই কলেজের নাম্বারে তোমাকে টাকাটা পাঠিয়ে দিতে হবে। সেটা কত তারিখের মধ্যে, 23/5/2022 তারিখ থেকে 11/6/2022 তারিখের মধ্যে। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদনের ফর্ম নিশ্চিত করার তারিখ
23 থেকে 12 তারিখের মধ্যে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই কিন্তু অনেক আগে আগে গিয়ে ফর্ম পূরণ করতে চাইবা, আমি আমি বলতেছি তোমরা একটু পরে গিয়ে ফর্ম পূরণ করবা, যাতে তোমাদের কি হয় তোমরা বুঝতে পারো কিভাবে ফর্ম পূরণ করলে এবং তোমার ভালো একটা কলেজ বা ভালো একটা সাবজেক্ট পেতে পারো। সবচেয়ে মনে রাখার বিষয় হচ্ছে, তুমি কিন্তু শুধুমাত্র ফর্ম পূরণ করলেই হবে না, সুন্দরভাবে ফর্ম পূরণ করতে হবে এবং তোমার জিপিএর উপর নির্ভর করে তোমার একটা কলেজ চয়েস করতে হবে। তোমার জিপিএ যেমন, তোমার কলেজটার মানও তেমন হতে হবে। যদি তোমার জিপিএ ভালো হয় তাহলে ভালো কলেজ, তোমার জিপিএ যদি মিডিয়াম মানের হয় তাহলে মিডিয়াম মানের কলেজ তুমি চয়েস করবা। এই চয়েসের ক্ষেত্রে অনেকেই ভালো রেজাল্ট নিয়েও কিন্তু খারাপ সাবজেক্ট বা খারাপ কলেজ পেয়ে থাকে শুধুমাত্র চয়েস দেওয়ার ক্ষেত্রে। চয়েস দেওয়ার বিষয়ে আমাদের স্পেশাল একটা ভিডিও থাকবে যে কীভাবে চয়েস দিলে তুমি অবশ্যই অবশ্যই ভালো একটা সাবজেক্ট বা ভালো একটা কলেজ পেতে পারো তোমার জিপিএ মানের উপর ভিত্তি করে। সেই বিষয়ে একটা টোটাল একটা ভিডিও থাকবে, সেটা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেওয়া হবে যে কোন লিঙ্কটি থাকবে। অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও যে তোমরা এই ভিডিও দেখতে চাও কি না। আচ্ছা, এগুলোই ছিল। এবং পরবর্তী যে বিষয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে অনলাইনে একা একা নিজের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো এবং কীভাবে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা কলেজ এবং সাবজেক্ট পেতে পারো, সেই বিষয়ে অবশ্যই অবশ্যই আরও কিছু ভিডিও বানাবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু আসবে। ধন্যবাদ সবাইকে, সজনে রইলো, অনেক অনেক শুভকামনা।